এখনো পর্যন্ত কোনো মেডিকেল বুলেটিন ইস্যু না করা হলেও উডল্যান্ড হাসপাতাল সূত্রে আমরা যে খবর পাচ্ছি তাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে তার সামান্য সর্দি জমে রয়েছে বুকে, এছাড়া আর কোনো ফিজিক্যাল প্যারামিটারে কোনো সমস্যা নেই, নতুন করে জ্বর আসেনি। ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধ তাকে দেওয়া হচ্ছে, তার সঙ্গে দেওয়া হচ্ছে ভিটামিন সি এবং জিঙ্ক অক্সাইড। যেটা আমরা জানতে পাচ্ছি যে কল্যাণী থেকে জেনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টটা আজ সন্ধ্যের পর বা আগামীকাল আসতে পারে, এবং সেক্ষেত্রে যেটা 3 সদস্যের মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে তার সঙ্গে 2 চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে ভার্চুয়ালি। এরা প্রত্যেকেই এই মেডিকেল রিপোর্ট অর্থাৎ জেনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট পাওয়ার পরেই হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ সৌরভের ছুটির ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। রাত্রে ভালো ঘুম হয়েছে এবং সেটাও হয়েছে ঘুমের ওষুধ প্রয়োগ না করেই। সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন, যে অবস্থায় সৌরভকে আনা হয়েছিল এবং প্রায় সঙ্গে সঙ্গেই যেহেতু তার শরীরে আমরা ককটেল অ্যান্টিবডি ইঞ্জেকশন প্রয়োগ করতে জেনেছি হাসপাতাল কর্তৃপক্ষের মারফত, অতএব নতুন করে তার শারীরিক অবস্থায় কণামাত্র অবনতি ঘটেনি, বরঞ্চ এটা বলা যায় যে জ্বর না আসাটাকে চিকিৎসকরা এই মুহূর্তে লক্ষণীয় শারীরিক উন্নতি বলেই ধরছেন। ইন্দিরা, এবং সেক্ষেত্রে তাহলে যেটা অয়ন তোমার কাছ থেকে জানতে চাইবো, ছুটির সম্ভাবনার কথা যেটা আজকে জানতে পারা যাচ্ছিল, তুমি যেটা বললে যে ওমিক্রনের রিপোর্ট না আসা পর্যন্ত তাহলে সেটা হচ্ছে না, অর্থাৎ আজকেও তাকে হাসপাতালেই থাকতে হচ্ছে। দেখো, একথা নিশ্চিত করে বলা যায় না, এরকম হতেই পারে যে বাড়ির লোক বললেন যে তারা বাড়িতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য আলাদা করে হোম আইসোলেশনের ব্যবস্থা করেছেন, সেক্ষেত্রে ওমিক্রনের রিপোর্ট আসার আগেও বাড়ির লোকের অনুমতিক্রমে আলোচনার সাপেক্ষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া যায়। আবার যদি চিকিৎসকরা মনে করেন যে না, ওমিক্রন রিপোর্টটা না আসা পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষে হাসপাতালে থাকাটাই শ্রেয়, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা আলোচনার সাপেক্ষ। এটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ওমিক্রন রিপোর্টের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে কি না। অয়ন, তুমি যেটা বলছিলে, তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় এখন তিনি ভালো আছেন এমনটাই বলছেন চিকিৎসকেরা? আগের থেকে তিনি অনেকটাই বেটার রয়েছেন নিঃসন্দেহে, কারণ তিনি জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন এবং গত 24 ঘন্টায় তার নতুন করে জ্বর আসেনি। তবে যেহেতু তার বুকে এখনও সর্দি জমে রয়েছে এবং আমরা যেটা হাসপাতাল মারফত খবর পাচ্ছি যে তাকে বিভিন্নভাবে অ্যান্টিবায়োটিক এবং কিছু জিঙ্ক ওষুধ প্রয়োগ করা হচ্ছে, অতএব এই ওষুধগুলো প্রয়োগ করার পরে আজকে দুপুরের পর বা বিকেলের পর সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক কীরকম থাকলেন, তার কতটা আরও বেশি ইম্প্রুভমেন্ট হলো, সেই মেডিকেল বুলেটিন বা মেডিকেল আপডেটও আমরা টাইম টু টাইম নিঃসন্দেহে তোমাদের মাধ্যমে Zee24 দর্শকদের জানাতে থাকবো। ধন্যবাদ অয়ন, সরাসরি ছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিল আমাদের সঙ্গে সরাসরি। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee24 অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।